দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর কার্যকাল উপলক্ষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চার বরজলা অলঙ্কামুড়া কমিউনিটি হলে টিফিন বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, প্রধানমন্ত্রীর কার্যকাল 9 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 বছরে যে যে উন্নয়নমূলক কাজ করেছেন তার রিপোর্ট কার্ড জনসমক্ষে তুলে ধরা। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজির যে কার্যকাল সেটা 9 বছর সমাপ্ত হয়েছে। তো 9 বছর নয় শুধু, আমরা প্রথম বছর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা জনগণের সঙ্গে যে কমিটমেন্ট করেছি সেই জনতা জনার্দনের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া। আমরা 2015 থেকে সেটা শুরু করেছি, প্রত্যেক বছর পর পর রিপোর্ট কার্ড নিয়ে জনতার সামনে প্রস্তুত হওয়া। আজকে 9 বছর সম্পূর্ণ হয়েছে, তো জনতার কাছে আমরা রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি এবং আজকে মিটিং টিফিন বৈঠক করারও আহ্বান রয়েছে। এবং এই টিফিন বৈঠক আমরা আজকে বরজলা মণ্ডলে করেছি এবং এর মধ্যে আমরা 9 বছরে আমাদের সরকার কী কী কাজ করেছে এবং বরজলা মণ্ডলে এটা কী কী বেনিফিট আমরা পেয়েছি তা নিয়ে আলোচনা আমাদের, এবং আগামী দিন 30 তারিখ পর্যন্ত কি ভোটারদের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ঘর ঘর আমরা মানুষের কাছে যাব।